এক খণ্ড টিস্যু পেপার বা ন্যাপকিনের দাম সর্বোচ্চ কত টাকা হবে? বাংলাদেশের কথা বললে ছোট এক প্যাকেটের দাম 10 টাকা, তাই তো? কিন্তু এর সঙ্গে মেসি নামটি জড়িত থাকলে তার দাম হয়ে যাবে কয়েক কোটি টাকা। ঠিকই শুনেছেন, দুই যুগ আগে যে ন্যাপকিনে মেসির সঙ্গে প্রথমবারের মতো বার্সেলোনা চুক্তি স্বাক্ষর করে, সেই ন্যাপকিনটি নিলামে বিক্রি হয় প্রায় 11 কোটি টাকায়। আজ আপনাদের জানাবো তারই গল্প। সময়টা 2000 সাল। তখন বার্সেলোনার ট্রায়ালে মাত্র 13 বছর বয়সী মেসি নামের এক বালককে নিয়ে আসেন আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি। নিজের অসাধারণ দক্ষতা দিয়ে সেই ট্রায়ালে সবাইকে মুগ্ধ করেন মেসি। কিন্তু সে সময় অলিম্পিকের কারণে অস্ট্রেলিয়াতে ছিলেন বার্সার মূল দলের স্পোর্টিং ডিরেক্টর ও স্কাউট প্রধান কার্লোস প্রেসাজ। তাই মেসিকে বার্সা সাইন করাবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। তবে মেসির খেলা কেমন লেগেছে তা ট্রায়াল নেয়া কোচদের কাছে জানতে চান রেক্সাজ। বার্সা কোচদের কেউ বলেন মনে হচ্ছে বার্সেলোনাতে স্বয়ং সৃষ্টিকর্তা এসেছেন, আবার কেউ বলেন সে একজন টেকনিক্যালি গিফটেড খেলোয়াড়, কেউ আবার এর বিরোধিতা করে বলেন মেসি খুব ছোট, তাকে সাইন করানোর দরকারই নেই, সে এখানে সিরিয়াস ফুটবল খেলতে পারবে না। এসব শুনে রেক্সাজ বলেন আমি এসে তার খেলা দেখেই সিদ্ধান্ত নেব সে ক্লাবে থাকবে কি না। বার্সেলোনাতে ফিরেই মেসির খেলা দেখার জন্য একটি ম্যাচ আয়োজন করেন রেক্সাজ। অক্টোবরের 2 তারিখে হওয়া সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে রাখা হয় মেসির চেয়ে বয়সে বড় সব খেলোয়াড়দের। ম্যাচ শুরু হওয়ার পর পুরো মাঠ এক চক্কর দিয়ে এসে ডাগ আউটে বসার সঙ্গে সঙ্গেই রেক্সাজ বলেন তাকে সাইন করাতেই হবে, সে এখানের সবচেয়ে সেরা ফুটবলার। ঠিক এভাবেই রেক্সাজ সহ সবাইকে নিজের খেলা দিয়ে মুগ্ধ করেন 13 বছর বয়সী মেসি। কিন্তু মেসিকে সাইন করাতে গিয়ে কিছু বাধা বিপত্তির মুখে পড়ে বার্সেলোনা। একে তো মেসির উচ্চতা ছিল কম, বয়সও কম, তার উপর তিনি আবার ইউরোপিয়ান নন। এসব কিছু ভেবে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেও বার্সেলোনা। ডিসেম্বরের 14 তারিখ বার্সা টেনিস কমপ্লেক্সে একটি মিটিং আয়োজন করেন রেক্সাজ। সেখানে আরও উপস্থিত ছিলেন তার ট্রান্সফার সম্পর্কিত সহযোগী জোসেফ মিঙ্গুয়েলা, আর্জেন্টাইন এজেন্ট গ্যাগিওলি ও মেসির বাবা জর্জ মেসি। এক পর্যায়ে মেসিকে নিয়ে বার্সার এমন দ্বিধাদ্বন্দ্বে অনেক বিরক্ত হয়ে নিজের ছেলেকে আর্জেন্টিনায় ফিরিয়ে নিতে চান জর্জ মেসি। তা দেখে সঙ্গে সঙ্গে মিটিংয়ের মধ্যেই টেবিলে থাকা একটি ন্যাপকিন তুলে নেন রেক্সাজ। তাতে নীলকালির কলম দিয়ে মেসিকে বার্সার সাইন করার চুক্তিপত্র লিখেন তিনি। এরপরই বদলে যায় ফুটবল দুনিয়া। মেসির সেই ন্যাপকিন পেপারই এবার নিলামে তোলা হয়। যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস এই নিলাম আয়োজন করে। ভিত্তিমূল্য $3,00,000 থেকে নিলামে সেই ন্যাপকিনটি $9,65,000 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,29,00,000 টাকায় বিক্রি হয়।